ব্রয়লার মুরগি অনেকে আছেন একদমই পছন্দ করেন না, আবার অনেকের খুব পছন্দ। যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না, ব্রয়লার মুরগির গন্ধ সহ্য করতে পারেন না, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না বা ব্রয়লার মুরগির গন্ধ সহ্য করতে পারেন না, আজকে আপনাদের জন্য আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে একবার খেলে এর সাথে কখনও বলবেন না, আর কখনও ব্রয়লার মুরগি খাবো না এটা বলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এই যে দেখেন, ব্রয়লার মুরগির আমি বুকের অংশের এক মাংস নিয়েছি এখানে। তো এটা হচ্ছে হাড় আলাদা করে ফেলছি আমি। তো যে রেসিপিটা আমি দেখাবো এটা হচ্ছে শুধুমাত্র বোনলেস চিকেন, মানে হাড় ছাড়া। তো এভাবে মাংসটাকে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো দেখেন, এ বুকের মাছ খা বুকের অংশে এরকম মাংসটা বেশি থাকে। তো এই বুকের অংশটা দিয়ে এই রেসিপিটি করব। তো এভাবে হচ্ছে আমি অনেকগুলো নেব। তো দেখেন, এখানে কাটার পরে 1 কিলোর মতো হবে। তো আমি এখানে 3টে মুরগির বুকের অংশ নিয়েছি। তো এখন আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম শহরে যারা থাকেন তাদের সবাই হাতের নাগালে থাকে। তো ক্যাপসিকামের আলাদা একটা গন্ধ থাকে, আলাদা একটা স্বাদ থাকে। তো আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। তো একটার অর্ধেক অর্ধেক দিচ্ছি আমি, 3টে কালারই অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। তো টোটালি আমার হচ্ছে 1.5টা হয়েছে এখানে। তো এই দেখেন, ক্যাপসিকামটা আমি কেটে কতটুকু টুকরো করেছি দেখে নিচ্ছে, বুঝতে পেরেছেন? অনেকটা চিকেন যতটুকু ততটুকু। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/4 চামচ গোলমরিচ পাউডার আর 1/4 চামচ আদা রসুন পেস্ট মিলানো। তারপরে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস। যারা রেসিপিটি চান তারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন, আমার পেজে দেওয়া আছে রেসিপিটি। তো এই যে আমি এর সবগুলো মশলার সাথে মাংসটাকে ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে সবগুলো মশলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তারপর আমি আধা ঘন্টা পরে চুলার মধ্যে একটা ফ্যান দিয়ে দিলাম, এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো। তেলটা দিয়ে এবার চিকেনগুলোকে এভাবে আমি দিয়ে দেবো। তো কীভাবে দিচ্ছি, এবার ফাঁক ফাঁক করে অনেকগুলো দেওয়া যায় একসাথে। তো এই যে দিয়ে একটু অপেক্ষা করতেছি 4-5 মিনিটের মতো। তো একটা সেট যখন একটু হয়ে আসবে তখন আমি অন্য সেটটা উল্টে দেবো। তো এভাবে হচ্ছে আমি উল্টে পাল্টে এটাকে ভাজতে থাকবো, মিডিয়াম আঁচে রেখে ভাজবো, একবারে বেশি একটা ভাজবো না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ ভেজেছি। তো এই যে দেখেন, উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি। তো যখন এরকম একটা কালার চলে আসবে, ব্রাউন কালার, ঠিক তখন হচ্ছে আমি নামিয়ে নেবো, এর বেশি কিন্তু ভাজবো না। তো এভাবে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখে নিচ্ছে, বুঝতে পারতেছেন যে এটা কতখানি ভাজতে হবে? আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো বাকিগুলো আমি আবারও দিয়ে দিলাম, সেমভাবে ভেজে নেব। তো এবার সেই তেলটার মধ্যে, যেটার মধ্যে আমি চিকেনটা ভেজে নিলাম, সেই তেলের মধ্যেই হচ্ছে এখন আমি 1/4 চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট, 1/4 চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। তারপরে এটাকে একটু হালকা ভেজে নেব, যেহেতু তেলের দাম বেশি, তেল নষ্ট করা যাবে না, সেম তেল দিয়ে রান্না করতে পারবেন, কারণ তেলটা তো নষ্ট হয় নাই। তো আদা রসুনটাকে একটু ভেজে তার মধ্যে এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এখানে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কাঁচামরিচকে একটু টুকরো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচের একটু বেশি হবে গোলমরিচ পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এটা হচ্ছে স্বাদটা আরও অনেক গুণ বৃদ্ধি করে দেয়, আর এই যে ক্যাপসিকামের কালারটা অনেক সুন্দর রাখে। সবসময় এই ধরনের রেসিপিগুলোতে চিনি দিলে কি হয়, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে অনেক ভালো লাগে, একটা টেস্টি টেস্টি ভাব থাকে। আর চাইনিজ জাতীয় খাবারগুলোতে এমনি চিনি ব্যবহার করা হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই রেসিপিটাতে অনেকটা, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বা আপনারা চিলি চিকেন বলেন, চিলি চিকেনে আরও কিছু সস দেওয়া হয়। তো অনেকটা ওই টাইপেরই, ওঠার মতো না, পুরো রেসিপিটি আলাদা। তো এরপরে হচ্ছে আমি মশলার সাথে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে তারপরে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার চিকেনগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে একটু ক্যাপসিকামের সাথে ভালো করে একটু ভেজে নেব, 3-4 মিনিটের মতো একটু আমি এভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। আর চিকেনগুলো তো আমার আগে ভাজা আছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরা পাউডার। জিরা পাউডারটা দিয়ে আর একটু নেড়ে তারপরে এর মধ্যে আমি কিছু গরম পানি ইউজ করবো। তো বেশি একটা পানি দেবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি, 1/2 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে এরপরে হচ্ছে আমি এটাকে ঢেকে দেবো।
তো ফানিটা দেখে বুঝতে পারতেছেন যে আমি আসলে কত ফানি দিয়েছি। তো এ যখন এ বলক চলে এসেছে আমি এর মধ্যে এটাকে ঢেকে দিলাম। তো ঢেকে হচ্ছে আমি 5-6 মিনিটের মতো অপেক্ষা করলাম, এরপরে হচ্ছে ঢাকনাটা খুলে আমি এখন নেড়ে দিচ্ছি। তো এখন আর কিন্তু আমি ঢাকনাটা ইউজ করব না, এখন যে ফানিটা আছে আমি এটাকে হচ্ছে নাড়তে নাড়তে শুকিয়ে নেব। আর আমার চিকেনটা আগেই তো ভাজা ছিল, বেশি একটা এই রেসিপিটা করতে এরপরে বেশি একটা সময় লাগে না, চিকেনটা যেহেতু আগে ভাজা থাকে একটু। তো এটাকে এখন আমি চুলাটা ঢাকনাটা খোলা রেখে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ফানিটা একটু একটু শুকিয়ে ফেলবো। একেবারে যে শুকিয়ে একবারে ভাজা ভাজা করবো সেরকম না, আর একটু দেখেন ঘায়ে ঘায়ে একটু মানে আঠালো আঠালো থাকবে। তো এই যে দেখেন কীরকম আছে, আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন যে তেলটা উপরে উঠে আসবে, তেলের সাথে হালকা হালকা একটু মশলা মশলা ভাব থাকবে ঠিক এরকম। তো এখন আমি নামিয়ে ফেললাম, নামিয়ে পরিবেশন করলাম। খুবই মজার একটা রেসিপি, যারা কখনও এই ধরনের রেসিপি ট্রাই করে নাই দেখতে পারেন। যারা আমার বিশ্বাস, যারা কখনও চিকেন ব্রয়লার মুরগি খেতে চান না তারা এই রেসিপিটা যদি কখনও খান, যে ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে সেটা কখনও পাবেন না, আর অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।